মাধ্যমিক পরীক্ষাতে 25 নম্বর পেলে পাস, কোনো সাবজেক্টে লিখিত পরীক্ষা হয় 90 নম্বর এবং প্রজেক্টে থাকে 10। প্রতিটি বিষয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, যেখানে প্রজেক্টে 10-এর 10 দিয়ে দেওয়া হয় এবং লিখিত 90 নম্বরের মধ্যে কোনো স্টুডেন্ট যদি 15 পায় তাহলে সে কিন্তু পাস করে যায়। 15 + 10 = 25, এই 25 নম্বরটুকু পেলে পাস। এবার কোনো স্টুডেন্ট যদি লিখিত পরীক্ষাতে 15 নম্বর না পায়, তার থেকেও যদি কম নাম্বার পায়, তাহলে সে কি পাস করবে? কোনো স্টুডেন্ট যদি একটি সাবজেক্টে ফেল করে তাহলে সে কি ফেল বলে গণ্য হবে? এর পাশাপাশি যেটা জানবো যে এবছর কি সবাই পাস করবে, এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব এই ভিডিওটি থেকে। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। সো সেই পরীক্ষাতে যাতে সমস্ত স্টুডেন্ট সাফল্য অর্জন করে সেটাই কিন্তু চান প্রত্যেকটি টিচার। কাজেই প্রত্যেকটি স্টুডেন্ট যাতে পাস করেন তার জন্য সহানুভূতির সাথে খাতা দেখা হয়। এক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি কোনো একটি সাবজেক্টে ফেল করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সেই সাবজেক্টে যিনি খাতা দেখেছেন তিনি পাস করিয়ে দেওয়ার চেষ্টা করেন। কোনো স্টুডেন্ট যদি 5 নম্বরের থেকে 2-1 নম্বর কম পায়, অর্থাৎ লিখিত পরীক্ষাতে কোনো স্টুডেন্ট যদি 15 থেকে 2-1 নম্বর কম পায়, অর্থাৎ 13 অথবা 14 নম্বর পায়, সেক্ষেত্রেও কোনো স্টুডেন্ট ফেল করবে না তেমন সম্ভাবনা রয়েছে। কেননা যে সমস্ত টিচাররা খাতা দেখেছেন তারা গ্রেস নাম্বার বসিয়ে সেই সমস্ত স্টুডেন্টকে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টদের সমস্ত পরীক্ষা ভালো হয়েছে কিন্তু কোনো একটি পরীক্ষা 5 নম্বর থেকে 2-3 নম্বর কম পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টকে অবশ্যই পাস করানো হয়েছে। যেহেতু মাধ্যমিক পরীক্ষাতে কোনো একটি বিষয়ের পরীক্ষাতে যদি অকৃতকার্য হয় স্টুডেন্ট, তাহলে পুরো পরীক্ষাতে ফেল বলে গণ্য হবে। তাই প্রত্যেকটি টিচার যারা খাতা দেখেছেন তারা স্টুডেন্টকে গ্রেস নাম্বার বসিয়ে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তবে কোনো স্টুডেন্ট যদি একদম না লিখে আসে, ফাঁকা খাতা ছেড়ে আসে, তাহলে সেই স্টুডেন্টকে পাস করানোর সম্ভাবনা থাকে না। তবে তোমরা যারা একটু আধটু লিখে আসতে পেরেছো, বড় প্রশ্ন কিছু অ্যাটেন্ড করতে পেরেছো, তোমরা অবশ্যই পাস করে যাবে। পাস করা নিয়ে একদম চিন্তা করবে না। প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক সবার জন্য শুভকামনা রইল। রেজাল্ট চেক করার পর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কার কত নাম্বার এলো। আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।